সবাই ক্যামেরাটা অন করেন যাদের পক্ষে সম্ভব। জি জি অবশ্যই। আচ্ছা সবাই কি হোয়াটসঅ্যাপ ইনস্টল করছেন? আচ্ছা আমি আপনাদেরকে একটা লিংক দিয়েছি গ্রুপের, সবাই গ্রুপে অ্যাড হন, সবাই গ্রুপে অ্যাড হন, এবং অফিসের যত কার্যক্রম আছে সব কিছু আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে হবে। ভাইয়া লিঙ্কটা যদি আবার একটু দিতেন ভাইয়া। অবশ্যই আমি আবারও দিচ্ছি, দিলাম, হ্যাঁ ভাইয়া ঠিক আছে দিয়েছি তো। জি ভাইয়া আর লিঙ্ক পেয়েছি ভাই। জি সরি, সরি, আই হ্যাভ পুল কানেকশন। জি আশিক ভাইয়া জি ভাই বলেন। ভাই ইয়ে করছে হোয়াটসঅ্যাপে দিছি তো। হ্যাঁ দিলেই তো হয়ে যাবে, ক্লিক করলে হয়ে যাবে, হচ্ছে তো, এই তো হয়েছে অলরেডি অনেকেই। হ্যাঁ আমি হয়েছি ওকে আচ্ছা, এখন কথা হচ্ছে যে প্রথমত আপনারা কোন গ্রুপে অ্যাড হয়েছেন, কেন হয়েছেন এটা কি জানা আছে? প্রথম ক্লাস, কিসের ক্লাস, সবার কি জানা আছে? আচ্ছা আপনারা গ্রাফিক ডিজাইনের উপরে কোর্স করার জন্য এলইডিপির মাধ্যমে অ্যাপ্লাই করছেন তাই না? জি 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 জি। এখন এখানে যদি এমন কেউ থাকেন যে শুধু সার্টিফিকেটের জন্য, সার্টিফিকেটের জন্য জয়েন করছেন, সে লিভ নিতে পারেন। সবাই কি আমার কথা ক্লিয়ার? যদি জি কেউ এমন থাকেন যে শুধু সার্টিফিকেটের জন্য আসছেন, সে লিভ নিতে পারেন। জি না কারণ আমাদের এই কোর্সটা মূলত আপনার সার্টিফিকেট, এবং আপনার সার্টিফিকেট শুধু না, লার্নিং এর এবং আর্নিং, কিন্তু আপনার কাজ শিখে যদি আর্নিংটা করতে না পারেন তখন কিন্তু অনেক সময় সার্টিফিকেটে প্রবলেম হতে পারে, ঠিক আছে? জি জি আর সবাই একটা লিংক দেওয়া হয়েছে, এই লিংকটা সবাই একটু ফিল আপ করে নেন, রেজিস্ট্রেশন ফর্ম সবাই এটা একটু ফিল আপ করে নেন, এবং সবার তো রেজিস্ট্রেশন নাম্বারটা আছে তাই না? থাকলে জি ওইটা দিবেন, ওই এবং ওটা ওটা খুবই দরকার, ওটা খুবই দরকার, অনেক ইম্পর্টেন্ট। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, জি ভাই শুনতেছি। আচ্ছা ঠিক আছে। এখন কথা হচ্ছে, ফার্স্ট কথা যেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স আপনার কনফার্ম করতে হবে। আপনি যদি রেগুলার ক্লাস করতে না পারেন তাহলে আর একটা সিট নষ্ট করার কোনো অধিকার আপনার নাই, ঠিক আছে? জি যদি জি মনে হয় যে ভাইয়া হ্যাঁ রেগুলার ক্লাস করতে পারবো, তবেই আপনি কন্টিনিউ করেন আমাদের সাথে, ওয়েলকাম। জি জি বলেন। আমি তো একবার যে ফর্মটা ফিল আপ করেছি, আমার তো ফিল আপ করতে হবে না? না না, এটা তো জাস্ট ফর্ম ফিল আপ, এটা তো নতুন করে রেজিস্ট্রেশন করতেছেন না? না না ভাইয়া, যে তিনটের সময় আমি একবার আসছিলাম ক্লাসে, তখন আমি ফর্ম ফিল আপ করেছিলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, না হলে হবে। আচ্ছা ভাই এখানে রেজিস্ট্রেশন নাম্বার যে লেখা কোনটা দিব? ফর্মের মধ্যে যে রেজিস্ট্রেশন নাম্বার লেখা, আপনাদের ফর্ম ফিল আপ করার পরে, মানে ফুল যখন রেজিস্ট্রেশন করছেন তখন কংগ্রাচুলেশন 6 ডিজিটের একটা নাম্বার দেয় নাই, ওইটা দিবেন, ঠিক আছে বুঝতে পারছেন? চেক করে নাও। জি হ্যাঁ বুঝতে পারছি। রেজিস্ট্রেশন নাম্বারটা এই জায়গায় দিলেই হবে তাই না ভাই? জি 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 ভাই আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। সবাই একটু মিউট করেন, আশিক ভাই সবাই একটু মিউট করে দেন, সবাইকে আমার অন করেন, ঠিক আছে? আচ্ছা ভাই এই জায়গায় কোনটা দিব ভাইয়া? 6টা থেকে 8টা ক্লাস করবো, 6টা থেকে 8টা, 6 to 8। জি
সবাই স্পিকারটা একটু মিউট করুন, স্পিকারটা মিউট করুন। আসসালামু আলাইকুম, আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। জি ভাই, ওকে আমি একটু বলি কথাগুলো। তোমাদের সব সবাই কি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছেন? না ভাই, জি ভাই বলছি। আচ্ছা হন, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন আর ফর্মটা ফিল আপ করেন। হ্যাঁ, এর আগে আমার কথাগুলো একটু শুনেন, ঠিক আছে? জি ভাই, ফর্মটা ফিল আপ করছি আমি, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিয়েছি। আচ্ছা আমার কথাগুলো শুনতে থাকেন। আপনারা যারা এখানে এসেছেন সবাই গভর্নমেন্টের লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, হ্যাঁ, গ্রাফিক ডিজাইন কোর্সটা করার জন্য এসেছেন। এই কোর্সটা সপ্তাহে 3 দিন হবে আপনাদের, প্রতি সপ্তাহে 3 দিন হবে, শনি সোম বুধ। শনি সোম বুধ সপ্তাহে 3 দিন হবে এবং 6টা থেকে 8টা হবে, ঠিক আছে? এই কোর্স করার জন্য আমি একটু কথাগুলো বলি, কথা বলার পর আপনার যখন কোশ্চেন থাকলে সময় থাকবে বলা, সময় দেওয়া হবে তখন বলবেন। সবাইকে মিট করে দেন, তার সঙ্গে আপনি মিট করে দেন সবাইকে। ওকে ভাই, ওকে। আচ্ছা আপনারা যারা এসেছেন সপ্তাহে 3 দিন ক্লাস, হ্যাঁ সপ্তাহে 3 দিন ক্লাস, 6টা থেকে 8টা, 2 ঘন্টা করে ক্লাস হবে। ক্লাস করার জন্য পার্সোনাল ল্যাপটপ অথবা কম্পিউটার থাকা বাধ্যতামূলক। হ্যাঁ, পার্সোনাল ল্যাপটপ অথবা কম্পিউটার থাকা বাধ্যতামূলক এবং বাসায় ব্রডব্যান্ড বা ওয়াইফাই কানেকশন থাকতে হবে। উইদাউট ল্যাপটপ বা কেউ যে চিন্তা করেন যে ল্যাপটপ ছাড়া মোবাইল দিয়ে ক্লাসে জয়েন করে ক্লাস করব, ক্লাস করা যাবে না। ক্লাস করার জন্য আপনার আচ্ছা ভাই ওনার মেসেজ রিপ্লাইটা দেন তো, আমি দেখছি আমি দেখছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংকটা আবার দেন তো আমি ভাই। ভাইয়া লিংক তো দুইটা দাও, কোনটা করব? হ্যালো ভাইয়া। জি জি বলেন। হোয়াটসঅ্যাপ আমি কিভাবে জয়েন করব ক্লাস? আমি লিংক দিচ্ছি, আমি লিংক দিচ্ছি, হোয়াটসঅ্যাপের লিংকটা আমি আবারও দিচ্ছি। আচ্ছা হোয়াটসঅ্যাপে মনে হয় অনেকে জয়েন করাটাই পারেন না, প্রথমত বলতে যা বুঝতে পারছি। হোয়াটসঅ্যাপ যদি ইনস্টল থাকে এই লিংকটাতে প্রেস করলে আপনি অটোমেটিক গ্রুপটা জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? আগে হোয়াটসঅ্যাপটা ইনস্টল করে নেন প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের আমি একটু কথাগুলো বলি, তারপর হোয়াটসঅ্যাপ একটু সংক্রান্ত যত ধরনের প্রবলেম আছে, আশিক স্যার আপনাদের যে টিচার উনি হচ্ছে আশিক, উনি আপনাদের সকল ধরনের প্রবলেম গুলো সলভ করবে। হ্যাঁ আমি একটু অফিস থেকে আসছি, আমি কথাগুলো শুনেন আপনারা। এই কোর্সটা হচ্ছে লার্নিং এন্ড আর্নিং প্রজেক্ট। এই কোর্সটা হচ্ছে বেসিক্যালি আপনাদের আর্নিং বেসড কোর্স। হ্যাঁ, যারা ঘরে বসে আছেন যে বেকারত্ব দূরীকরণের জন্য গভর্নমেন্ট একটা উদ্যোগ নিয়েছে, তো বেসিক্যালি কোর্স করার জন্য আপনার ল্যাপটপ বা কম্পিউটার থাকতে হবে বাধ্যতামূলক। প্রতিদিন 2 ঘন্টা করে অনলাইনে ক্লাস করতে হবে আর 2 ঘন্টা করে প্র্যাকটিস করতে পারলে আপনি 50 দিনের মধ্যে ইনকাম করতে পারবেন, ঠিক আছে? এটা নিয়ে কোনো টেনশন নেই। কোর্স চলাকালীন অবস্থায় আমরা আপনি $100 ইনকাম করতে পারবেন, এটা আমরা গ্যারান্টি দিয়ে থাকবো। কিন্তু কোর্স চলাকালীন অবস্থা পরপর যদি কেউ 3টা ক্লাস মিস দেন আপনাকে, তাহলে আমরা ক্লাস থেকে বের করে দিব। হ্যাঁ, ক্লাস করতে কন্টিনিউ করতে পারবেন না। আজকে প্রতিদিন সপ্তাহে 3 দিন ক্লাস হবে, ক্লাসের টাইম হচ্ছে শনি সোম বুধ। হ্যাঁ, শনি সোম বুধ এই 3 দিন আপনাদের ক্লাস হবে। আজকে ক্লাস হলে পরে আজকে আপনাদের ক্লাসের সফটওয়্যার টফটওয়্যার যতগুলো লাগে ক্লাস করার জন্য, যত ধরনের সফটওয়্যার লাগবে সকল ধরনের সফটওয়্যার লিঙ্কিং দিয়ে দেবে, সফটওয়্যার গুলো ইনস্টল করে ফেলবেন। আগামী শনিবার থেকে ক্লাস কন্টিনিউ হবে, ঠিক আছে? আজকে প্রথমত আপনার সফটওয়্যার অনুষ্ঠান বেসিক্যালি সবার সাথে সবার পরিচিত হওয়া। এই ক্লাসের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া থাকবে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হয়েছেন এই গ্রুপের বাইরে কোনো যদি লিঙ্ক টিঙ্ক আপনাদের পান SMS এর মাধ্যমে, ওই কোনো লিঙ্কে আপনারা জয়েন করবেন না। যদি জয়েন করেন, জয়েন করার পর যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন, হ্যাঁ কর্তৃপক্ষ মানে আমরা LADP টিম কোনো দায়ী হবে না, ঠিক আছে? আর ভুলও ওই ধরনের লিঙ্ক আসলে সবগুলো ইগনোর করবেন। আর যদি কেউ ফোনও দেয় বলে LADP থেকে ফোন দিয়েছি ক্লাস করার জন্য, তখন বলবেন আমি একটা ক্লাসে শুরু করেছি এবং আমার ক্লাস কন্টিনিউ কন্টিনিউ চলতেছে, ঠিক আছে? কথাটা ক্লিয়ার? আর একটা কথা হচ্ছে ক্লাস চলাকালীন অবস্থায় 50টা ক্লাসের মধ্যে আমরা 30 থেকে 35টা ক্লাসের পরে আমি অ্যাটেন্ডেন্সটা মেইনলি নিয়ে থাকি। যারা 35টা ক্লাস পর্যন্ত থাকবে বেসিক্যালি তাদের নাম আর রেজিস্ট্রেশন নাম্বার আমরা পিক করে নেবো, ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে কেউ যদি চিন্তা করেন যে ভাই আমি তো ক্লাসে থাকবো না, মানে আর ক্লাস করার সময় মোবাইল দিয়ে মানে ক্যামেরা অন করে ক্লাস করতে হবে, ক্লাসে থাকবো না ভাই, রেকর্ডিং ভিডিও দেখবো,
ব্যাকগ্রাউন্ড ভিডিও দিয়ে শিখিয়ে নিব, বলবো তাহলে আপনারা লিবনে না। এই ক্লাস চলাকালীন সময় ক্লাসের যে ভিডিও গুলো থাকবে ওগুলো শুধুমাত্র তারাই পাবে যারা রেগুলার এখানে ক্লাস করে। ঠিক আছে, রেগুলার ক্লাস করে বলতে বোঝাচ্ছি এখানে যারা এসেছেন সবাই তো রেগুলার স্টুডেন্ট থাকবেন, যারা এন্ড পর্যন্ত যাদের ক্লাসের ভিডিও রেকর্ডিং গুলো থাকবে, ভিডিও রেকর্ডিং গুলো আপনারা পাবেন, ওইগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, সপ্তাহে তিনটা ক্লাস, ক্লাস চলাকালীন অবস্থায় যত ধরনের প্রবলেম ফেস করবেন আপনাদের যিনি টিচার থাকে তাকে নক দিবেন, উনি আপনার সর্বোচ্চ সহযোগিতা করবেন। ঠিক আছে, আর গভর্নমেন্টের কোর্স, গভর্নমেন্টের কোর্স কোর্স চলাকালীন অবস্থায় সকল ধরনের কোর্স কমপ্লিট করার $100 ইনকাম করতে হবে, ইনকাম করার পর সার্টিফিকেট পাবেন। হ্যাঁ, তারপরে প্রথম দিকে একটু বলে রাখি আপনারা যে দুদিন সময় আছে যারা যদি বাসায় কম্পিউটার প্রবলেম থাকে বা ই থাকে এগুলো একটু সার্ভিসিং করে নেন। আর তৃতীয় কথা হচ্ছে আপাতত এগুলোই থাকেন, আর ব্যাংক অ্যাকাউন্ট একটা খুলে রাখতে পারেন, যেহেতু আপনার এই মার্কেট প্লেস ইনকাম করবেন, মার্কেট প্লেস ইনকাম করার পরে যখন ব্যাংকে একটু বিষয় থাকে হ্যাঁ তখন প্রয়োজন হয় তা আগে থেকে খুলে নিলে আপনার জন্য ভালো হবে। এই বিষয়গুলো ছিল আপাতত। হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি কেউ জয়েন না হতে পারে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রথমত আগে জয়েন হয় নেন। দ্বিতীয় হচ্ছে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবেন, রেজিস্ট্রেশন নাম্বার না থাকলে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে আপনি যে ফোন নাম্বারটা ইউজ করে রেজিস্ট্রেশন করেছেন সেই ফোন নাম্বারটা সেভ করে রাখবেন। আর চ্যাট বক্সে আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি, ঠিক আছে, এই ফোন নাম্বারটা আপনারা সেভ করে রাখবেন। যদি কোনো প্রবলেম ফেস করেন একাডেমিকলি বা ক্লাস রিলেটেড কোনো প্রবলেম ফেস হলে আমাকে অবশ্যই নক দিয়ে প্রবলেম গুলো জানাবেন। ঠিক আছে, আর মাঝে মাঝে আমি আপনাদের ক্লাসে বা রেগুলারলি আমি আসবো, আরেকজন স্যার আসবে, আসার পরে আপনাদের প্রবলেম বুঝতে চাইবে বা কোনো প্রবলেম ফেস হলে ওনাকে জানাবেন অথবা আমাকে জানাবেন। এবং আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি গ্রুপ অ্যাডমিন আছি, যদি কোনো প্রবলেম আকার জানতে চান আমাকে হোয়াটসঅ্যাপ আকারে নেক্সট টেক্সট আকারে জানাতে পারেন। এছাড়া কারো যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আমাকে বলেন, সমস্যা নেই। ঠিক আছে, হ্যাঁ বলেন, কি কোশ্চেন থাকলে বলুন। ভাই ওই আমার একটু প্রবলেম আর কি, আমার টপাই ফোনটার মাউস ক্লিক নষ্ট হয়ে গেছে, দুইটা মানে জিমেইল দিয়ে ফোনে লগইন করছি আর ল্যাপটপে ওপেন করতেছি, সেজন্য আমার দুইটা ইয়েতে লগইন করা আর কি। এটা কোনো প্রবলেম না, সমস্যা নেই। আর কারো প্রবলেম আছে? এই তো ক্লাসে জয়েন হয়েছে, বেসিক্যালি কোনো কোর্স রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে আপনার এলএডিপি যে সাইটটা থেকে রেজিস্ট্রেশন করেছে সেই সাইটটা ভিজিট করলে সকল ধরনের এলএডিপি সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। বেসিক্যালি এলএডিপি হচ্ছে আর্নিং বেসড কোর্স, কর্মসংস্থানের কোর্স। আপনি যদি নিজে ফ্রিল্যান্সার হতে চান, একটা বেস্ট প্ল্যাটফর্ম এখানে আছেন, এখান থেকে আপনারা একটা ভালো মানে ফ্রিল্যান্সার হিসেবে গড়ে উঠতে পারবেন। তারপর আমরা যারা রেগুলার ক্লাস করি তাদের সাথে ধরে ধরে আমরা কথা বলবো। আজকে আপাতত সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন, ক্লাসের লিঙ্কটা যে লিঙ্কটা থাকে লিঙ্কটা সেভ করে রাখবেন, প্রতিদিন এই লিঙ্কে জয়েন করতে হবে, সফটওয়্যার টফটওয়্যার থাকবেন। আর মোবাইল দিয়ে ক্লাস নট অ্যালাও, মোবাইল দিয়ে ক্লাস জয়েন করে ক্লাস করা যাবে না। ওকে, এই বিষয়গুলো সবসময় আপনার মাথায় রেখে সকল কাজগুলো করবে। ওকে, মানে একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ বলেন। আচ্ছা, এটা মানে কতদিন ধরে চলবে এই প্রোগ্রামটা? বেসিক্যালি 50টা ক্লাস হবে, ক্লাস করার পরে যদি আপনি ভালো মানে আমাদের সাথে থাকেন আপনাকে আমরা মেন্টরিং ক্লাস করব। ওটা 200 ঘন্টা কোর্স থাকবে, $100 ইনকাম করে রাখবো, তো আমরা আপনাকে সাহায্য সহযোগিতা করব। ঠিক আছে, মানে এটা কি কোনো ফর্ম ক্লাবের লিংকটা পাঠিয়ে দিছি? বুঝিনি, ফর্ম ক্লাবের লিংকটা পাঠিয়ে দিছি। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা ফর্ম ফর্ম ক্লাবের উপরে দেওয়া আছে, দেখেন পাবেন হোয়াটসঅ্যাপের লিংকটাও দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা দিয়ে দেন। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাই। আপাতত আপনারা যদি আমাদের সাথে কানেক্টেড থাকতে চান বা আমাদের সাথে কন্টিনিউ করতে চান এই হোয়াটসঅ্যাপ গ্রুপে মনে করবেন A to Z। হ্যাঁ বাবা মা, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে সবকিছু পাবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের বাইরে সকল ধরনের মেসেজ টেসেজ যাই পান সব ইগনোর করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমাকে পাবেন, কোনো ধরনের প্রবলেম বা কোনো কিছু জানতে চাইলে আমাকে নক করে জানাবেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ, আপনারা রেগুলার কন্টিনিউ ক্লাস করেন।
হ্যালো ভাইয়া, আমি চ্যাট গ্রুপটা কোথায় পাবো? অ্যাকচুয়ালি আমি চ্যাট গ্রুপের ইয়েটা খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। দিয়া হয়েছে তো, এই যে হোয়াটসঅ্যাপের এই যে আপনার চ্যাটে ক্লিক করেন, চ্যাটে ক্লিক করলে পাবেন। চ্যাটে ক্লিক ভাইয়া করছেন? চ্যাটের ইয়েটাই জি আমি জি এই যে আবারও দিল, পাচ্ছি। দেখেন ওকে ওকে, আমি হ্যাঁ পেয়েছি, এখন পেয়েছি। এখানে জাস্ট ক্লিক ওকে, করলে হবে। আচ্ছা, এই কোর্স নিয়ে কারো কোনো কোশ্চিন আছে? কারো কোনো কোশ্চিন থাকলে সেটা করতে পারেন। না ভাইয়া, কোনো কোশ্চিন নাই? ভাইয়া শুরু করার পরে কোশ্চেন আসবে, এখনো তো কোর্স সম্পর্কে কারো জানা নাই? সবাই তার মানে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে অনেক কিছু জানেন। না না, কিছু জানি না আসলে। স্টার্ট করতে পারবে এখান থেকে? মানে গ্রাফিক্স আপনার লোগো প্লাস আপনার ফটোশপ, অর্থাৎ ফটোশপ আর ইলাস্ট্রেটর মোটামুটি স্যার জানি অলরেডি। আমি ফাইবার এবং ফ্রিল্যান্সারে কাজ করতেছি স্যার। কত সালের অ্যাকাউন্ট? যদিও আমার একটা অ্যাকাউন্ট ব্যান্ড হয়েছে ফাইবারে 2017 সালে, আর একটা খুলছি স্যার নতুন 2019 সালে, প্রায় $2500 ইনকাম করছি স্যার। আলহামদুলিল্লাহ, অনেক ভালো, খুবই ভালো। আর লগও অলরেডি স্যার 10টা ক্লাস করছি হুম হুম অনলাইনে, একটা উইন হয়েছি। আচ্ছা 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 আচ্ছা, খুবই ভালো। আচ্ছা, আর কে কে আছেন যে আগে থেকে কাজ করছেন? জি না ভাইয়া, আর কেউ আছেন যে আগে থেকে কাজ করেন? আমি কাজ করছি, বাট গ্রাফিক্স না, অন্য সেক্টরে কাজ করছি, একটা কাজ করছিলাম জাস্ট। কি কাজ করছেন? মানে আমি বলতেছি না ভাই শুধু অনলাইনে, শুধু কিসের অনলাইন বলছি না, যে মানে গ্রাফিক্স আগে করছেন, মানে গ্রাফিক্স কাজ পারেন এমন কেউ আছেন কিনা? না, আমি গ্রাফিক্স করে না, আমি অন্য একটা এক্সেল এর কাজ করছি আর কি। না না না, গ্রাফিক্স এ কিছুই অন্তত শিখা হয়নি। গ্রাফিক্স শুরু করব তো সমস্যা নেই, আমরা বেসিক থেকে শুরু করব, বেসিক থেকে আমরা আগাবো, এটা নিয়ে ভাবতে হবে না। আচ্ছা আশিক ভাই, আমার একটা একটু প্রবলেম ছিল ভাইয়া। কি প্রবলেম বলেন তো, প্রথম ক্লাসে কি এই যে আমি আপনার না ওই যে আপনার রেজিস্ট্রেশন করছি তো তো এই জায়গায় আপনার ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, তাহলে কি আমার হ্যাঁ রেজিস্ট্রেশন ঠিক আছে, হয়েছে? হয়ে গেছে। এইটাই যে ওকে, ভাইয়া আর কেউ নাই, কারো কিছু বলার নাই? জি 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 প্রশ্ন ছিল। আচ্ছা, সেটা হচ্ছে যে মানে আমাদের যে টাইমটা, এই টাইমে তো অনেকের জন্য টাইমটা সুইটেবল না হতে পারে, সেক্ষেত্রে কি অল্টারনেটিভ কোনো ওয়ে আছে বা অল্টারনেটিভ কোনো টাইম আছে? আসলে তো নাই, তবু 3টা থেকে 5টা যদি হয় তাহলে কি আপনার সুইটেবল হবে? 3টা থেকে 5টা? আচ্ছা, মানে আমি দুইটা মানে টাইম দুইটা মেনটেন করে আমি এর শিডিউলটা সাজাবো আমার, তো সেক্ষেত্রে দুইটার একটা দুজন করতে পারবো, তাই তো? জি মানে আমি জি এটা জেনে যাচ্ছিলাম যে আপনারা এট এ টাইম ওই সেম মডিউলে কোনটাতে আগাচ্ছেন আর কি, ওই দুইটা সেম টাইম আগাচ্ছেন মডিউলে না 3টা তিনটা থেকে থেকে পাঁচটা? পাঁচটা আজকে আমার দুইটা নতুন 3টা থেকে? ব্যাচ। জি 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 ও আচ্ছা, ভাইয়া টাইমটা কি 6:30 থেকে করা যায়? কারণ একটু টাফ হয়ে যায় আমার জন্য, হাফ এন আওয়ার আমি হচ্ছে অ্যাটেন্ড করতে পারবো না হয়তো, কারণ আমি কোনটা অফিস আপনার থেকে জন্য ব্যাক ভালো করি হয়, 6:30 তে কোনটা ভালো হয়? 6:30 পর। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন ছিল। হুম হুম বলেন। আচ্ছা, এটাতে আমাদের কি ব্রেক আছে, মানে মাঝখানে টানা তো 2 ঘন্টা, 2 ঘন্টার কি কোনো ব্রেক আছে এখানে? সন্ধ্যার ক্লাসে ব্রেক খুব কম হয়, আর বিকেলের ক্লাসে নামাজের জন্য 10 মিনিট হতে পারে, 10 মিনিট 15 মিনিট ম্যাক্সিমাম। দুই জি ঘন্টার ক্লাসে তো, এক্স্যাক্টলি আমি এই 2 ঘন্টার ক্লাসে তো আসলে সেইভাবে বলছি না দরকার ভাই, হবে না। আসলে এর মধ্যে ভাই এটা নামাজের টাইম হয়, সেই জন্য ওটা রাইট হলো ভালো হয়। জি জি জি, এটাই বলতেছিলাম যে এর মধ্যে এসে নামাজের দুই সময়টা ঘন্টার আছে ক্লাসে তো আসলে মানে। আপনার দরকার হয় না সেইভাবে। জি 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 না রাইট, না না আমি ব্রেক বলতে বোঝাচ্ছিলাম আসলে ওই যে ভাইয়া যেটা বললো আর কি, যে হুম এর মধ্যে এসে নামাজের সময়টা আছে, যদি আপনারা ওই জামাতের টাইমটা একটা হচ্ছে 10 মিনিট 15 মিনিট একটা ব্রেক থাকতো তাহলে আর কি একটু সুবিধা হতো আর কি। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। ওটা তো বড় ফ্যাক্ট না ভাইয়া, টেনশনের না, টেনশনের কিছু নাই। না না, আমি তো নিজেও মুসলমান তাই না, আমিও জি ভাইয়া সবকিছু মাথায় রেখেই আগাবো। রাইট, আচ্ছা নেটে মেবি প্রবলেম দিচ্ছে না, মাঝে মধ্যে আমার কথা কেটে কেটে যাচ্ছে। এটা ঝামেলা কেমনে হয়?
আচ্ছা এক মিনিট, এখন ঝামেলা মিটে যাবে। তো ঠিক আছে, এখন নেটের প্রবলেম সলভ হবে আশা করি। না হয় নাই মনে হচ্ছে, চ আমার ক্যামেরাটা অফ করি আমি। আচ্ছা বলেন, ফার্স্টে আপনাদের যত কোশ্চিন আছে করতে পারেন, আমি সবগুলো কোশ্চিনের অ্যান্সার দিব ইনশাল্লাহ। বলেন, কারো কোনো কোশ্চিন আছে? আসলে আমার একটা কোশ্চেন ছিল হুম হচ্ছে, বলেন। মানে আমার আমার সাথে আরেকজন মানে রেজিস্ট্রেশন করছিল, তো আমার জুনিয়র আর কি, তো তার আর কি মানে ল্যাপটপ নাই, কিন্তু তাকে রেজিস্ট্রেশন হচ্ছে কিন্তু তাকে পরে আর জানানো হয়নি, মানে এটা কি ল্যাপটপ না থাকার কারণে এরকম ল্যাপটপ কিছু? না থাকলে তো ক্লাস করে দরকার নাই, শুধু শুধু ক্লাস করে কি আচ্ছা করবে আচ্ছা, বলেন। হ্যাঁ ওইটাই মানে, তারপরও মানে ওইখানে আমি মানে জানতাম না আর কি, মানে ওই প্রজেক্ট টজেক্ট দিলে তো ল্যাপটপ করতেই হবে, এটা তো অবশ্যই হুম হুম লাগবে। হুম হুম আপনাদের মধ্যেও যদি কারো ল্যাপটপ না অনেকে যদি থাকে? মোবাইলে মোবাইলে তখন মোবাইলে যদি মানে ম্যানেজ করতে পারে, হ্যাঁ যাই হোক ওটা আপনারা জানেন আর কি ভালো, মানে ওই কারণে না কি মানে না নাকি না অন্য না, কোনো কারণ মোবাইলেও দিয়ে কি ম্যানেজ জানা? করতে পারবে না, ল্যাপটপ থেকেই পারে না অনেকে, ল্যাপটপ ডেস্কটপ হ্যাঁ থেকেই পারে। আসলে গ্রাফিক্স এর এটা ডেস্কটপ আসলে লাগে, মোবাইল দিয়ে করা সম্ভব হয় না, পসিবল না। ইম্পসিবল ইম্পসিবল, গ্রাফিক্স এর এটা হুম মোবাইল দিয়ে করলে এটা নিবে না। জি জি, অন্য অন্য গ্রাফিক্স না, ওয়েব গ্রাফিক্স ডেভেলপ না, আমি করলে ভুল হবে না? গ্রাফিক্স করছি আমি, সরি মানে ও ডিজিটাল মার্কেটিং এর করছিল। আশিক ভাই শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, বলেন। আমার আসসালামু একটা আলাইকুম রাসেল কোয়েশ্চন ভাই। ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, আপনি? জি ভাইয়া। ভাই আপনি এখানে আসলাম ওই নতুন কোর্স করার জন্য আসলাম আর আমাকে কি। চিনছেন? চিনছি ভাইয়া, চিনছি তোমাকে, আপনাকে চিনছি আমি, সরি। ভাই আপনি আমাকে আপনি করে বলছেন? না সমস্যা নাই, এখন তো আমি টিচার, সম্মান তো দিতে হবে। আচ্ছা আশিক ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল, আমি আসলে যেটা হলো কোয়েশ্চেনটা, যে আমি সাধারণত নেটওয়ার্কের সাথে আছি আপাতত, বাট গ্রাফিক্সটা নিজের কাজের জন্য শিখতে চাচ্ছিলাম আর কি, প্রফেশনাল ভাবে না এইভাবে নিজের জন্য আর কি। তো এখন দেখা যাচ্ছে আমার বাসায় সবকিছু আছে, বাট আমার ক্লাসটা করতে হবে গাড়িতে বসে, এটা কি কোনো সমস্যা হবে? আমি যদি মোবাইলে করি আর প্রজেক্ট সব আমি কম্পিউটারে বাসা থেকে করবো, কোনো সমস্যা হবে না, এটা কি কোনো প্রবলেম হবে? আপনার জন্য ভাই সব কোনো প্রবলেম না, সব কোনো প্রবলেম না। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা আচ্ছা ভাই, আপনি কিছু তো বলতেই পারতেছি না, আমি কিছু বলার নাই ঠিক আছে আমার। ভাই, কোনো সমস্যা নাই। আরে কোনো সমস্যা নাই। কোথায় আছেন ভাই এখন? আমি এই তো গাড়িতে আছি, বাসার দিকে যাচ্ছি অফিস থেকে। এখন কোথায়, ফেনীতে না ঢাকাতে? ফেনীতে না ঢাকাতে? ঢাকাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। গ্রাফিক্স আসলে শিখার ইয়ে ছিল, ওই কম্পিটেন্সিতে থাকার সময় ভাবছিলাম শিখবো শিখবো বলে শেখা হয় নাই, নেটওয়ার্কিং সাইডে তো চলে গেছিলাম, তো অনেক ভালো আছে, পরে ভালো আছে, এই অনেক ভাবলাম ভালো তো আছে। পরে যে অফিসের আর কি ভাই, আর পাত্র শিখা নিজের জন্য আর কি, কোন রকম দেখা যায় যে অফিসে অনেক কাজ গুলো থাকে, তো টুকটাক কিছু কাজ শেখার জন্য আর কি মূলত গ্রাফিক্সটা শিখা। আপনার কি খবর ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়াই তো আসি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হলাম আপনাকে দেখে, অনেক ভালো লাগতেছে বিশেষ করে। আমাদের আমি কম্পিউটার ইনস্টিটিউটের ভাই বেশ কয়েকজনই আসে, আরো অন্যান্য ব্যাচে। মাশাআল্লাহ, তাহলে তো ভালোই, মানে খুব প্রাউড ফিল, প্রাউড ফিল লাগছে আর কি, যে আলহামদুলিল্লাহ। ও তো ভাইয়া, আপনার নাম্বারটা আমাকে একটু দিয়ে দেন। আচ্ছা হ্যাঁ, আমি অবশ্যই দিয়ে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ফেসবুকে দিয়ে দিই তাহলে, ঠিক আছে? ওকে ভাই, ওকে। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা অন্যান্য আপনাদের যদি কোনো কারো কোনো কোশ্চেন থাকে সেটা করতে পারেন। স্যার জি বলেন। আই এম সরি টু সে দ্যাট, অ্যাকচুয়ালি স্যার 6টা থেকে যেটা হচ্ছে যে মানে সবার অনেকে এখানে জব করে, আই নো ইভেন আমিও জব হোল্ডার, সো আমি তো এখন বাংলাদেশ, বেসিক্যালি আমি হচ্ছে মালয়েশিয়াকে স্টুডেন্ট সেখানকার, সো জব টাইমিংটা অনেক অকওয়ার্ড একটা টাইমিং, ভার্সিটি মেনটেন করে, সো আমাদের ক্লাসটা যদি শিফট করে 8টা থেকে
না হতো, মানে আমাদের সবার জন্য বেটার হতো, কিছু মানুষের জন্য বেটার হতো, বিকজ সবার মিলে ভোটিং সবাই জব করেন, প্লেসে থেকে বাসায় সবার যেতে মিলে যেতে ভোটিং হতো। করেন। আপনারা যদি 40 জনের মধ্যে যদি তারা তিরিশ জন দেখেন কি বলেন আটটা বলে, থেকে, আমার তো আরো ভালো, রাতে হলে যত রাত আমার তত ভালো। হ্যাঁ এইটার জন্য সবার আপনি মিলে দেখেন সবার কোনটা করেন সুইটেবল টাইম হবে। যে তারা 8টা থেকে করবে নাকি 6টা থেকে করবে নাকি 9টা থেকে করবে, সব শেষ করে রিল্যাক্স মুডে যদি একটু বসে আপনার ফ্রেশ কথা তো মাইন্ড সবাই রাখে শুনতেছে, ঘুমের সবাইকে আগে জিজ্ঞাসা জাস্ট করেন, ডিনারের আগে। সবাই তো শুনতেছে আপনার কথা, জিজ্ঞাসা করেন। হ্যাঁ আপনি করেন না আপনি, ভাই আমাদের জন্য ভাট থেকে করা যায়, ভ্যাট থেকে করলে ভালো হয়। হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপ একটা মানে হোটেল ব্যবস্থা করলে মনে ভালো হয়। আচ্ছা আমি বলি, 8টা না, 8টা একটু বেশি দেরি হয়ে যায়, অনেকের আবার ফ্যামিলি মেম্বার থেকে প্রবলেম হতে পারে, জি 7:30, 7টা বা 7:30 করেন, করা যায় 7:30? কারণ আমার আবার রাতে জি ভাই জি মেয়ে জি ভাই ওকে ওকে, আপনার এটা শেষে আমার আবার মেন্টরিং এর ক্লাসটা নিতে হবে, এই জন্য আমি বলছি যদি আপনারা বলেন তবে এটা করা যেতে পারে 7:30 থেকে। আসলে আসলে ভাইয়া মানে 8টার থেকে জি ভাই 7:30 8টার করুন, থেকে 10টা পর্যন্ত মানে লং টাইম ডিস্টেন্স হয়ে যায়, মাঝে মাঝে 8টার দিকে হলেও ভালো হবে। 7:30 বলতেছেন? সবচেয়ে ভালো সবচেয়ে ভালো এটা সবচেয়ে ভালো হয় ভাইয়া যদি এটা 8টা মানে 10টা থেকে 12টা হয়, কারণ আমার কাছে মনে হয় যে মানে সবার না মানুষ কিভাবে কাজ করে বসে তো ভাই। আচ্ছা রাসেল ভাই আপনার কোনটা সুইটেবল টাইম হবে? আমার জন্য তো মনে হচ্ছে যে 10টা থেকে 12টা হচ্ছে যে সবচেয়ে ভালো টাইম, কারণ হচ্ছে ওই সময়টা বাংলাদেশের টাইমে যার যত ব্যস্ততা আছে না 10টা থেকে 12টা সম্ভব না, 10টা থেকে 12টা সম্ভব জি 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 অনেক এটা পসিবল না, না 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 এটা হবে না, এটা হবে এটা পসিবল না ভাই, অন্য অন্য কাজ থাকে ভাই। সবারটা মনে হয় কি 7টা থেকে নিলে বেস্ট হয়, সবাই যেহেতু একটু কাজের ডিফারেন্স হয় তো জি 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 হ্যালো হ্যালো ওইটা ভাইয়া জি 7টার থেকে নিলে হয়তো বা বেটার হয়। হুম বলেন শুনছি। হ্যালো ভাইয়া 7:30 থেকে হলে অনেক বেশি বেটার হয়। আচ্ছা এটা নিয়ে না গ্রুপে আমরা পরে আলোচনা করব, আপনাদের নেক্সট ক্লাস হবে শনিবারে, শনিবারের মধ্যে আপনারা সবাই ডিসকাস করে নেন ঠিক আছে, তারপরে একটা ডিসিশন দেওয়া হবে, শনিবারে নেক্সট ক্লাস হবে। আসলে আমি বলি না আজকে ভাইয়া বলি করে যেতে পারবো সবকিছু আজকে শেষ করে দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি মোহাম্মদ আশিকুর রহমান, হোম ডিস্ট্রিক্ট পাবনাতে পড়াশোনা করছি, ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে, এখন ব্যাচেলর করতেছি বাংলাদেশ ইউনিভার্সিটিতে। আমি নিজেও একজন গ্রাফিক্সের স্টুডেন্ট, সো আমি আসলে কি শেখাবো, আমি নিজেও এখনও অনেক কিছু শিখি, এবং এমনও আসে আমার অনেক স্টুডেন্ট আসে আমার চেয়ে অনেক বেশি জানে, অনেক ভালো জানে, এবং আমার চেয়ে অনেক ভালো করতেও আসে ঠিক আছে। তো আপনারা যদি আমাকে সাহায্য করেন, যত সাহায্য করবেন তত আপনাদেরকে নিয়ে আমার আগানোটা সহজ হবে। এখন আপনাদের কাছ থেকে ফার্স্টে যদি কারো কোনো কোশ্চেন থাকে গ্রাফিক ডিজাইন কি বা কেন, কারো কোনো কনফিউশন থাকলে সেটা নিয়ে বলতে পারেন আমাকে, আছে কি যে কোনো কোশ্চেন থাকে? হ্যাঁ বলেন বৈশাখী। মানে গ্রাফিক, হ্যাঁ গ্রাফিক ডিজাইনের মূলত কাজটা কি? গ্রাফিক ডিজাইনের মূলত কাজটা কি বলতে পারেন, এমন যে গ্রাফিক ডিজাইন আপনার মনের ভাব প্রকাশ করার জন্য বা কোনো কিছুকে আর্ট করলেন এমন কিছু, আরো সহজ ভাবে বলবো? হ্যাঁ বলেন। কত সহজ ভাবে বলবো বলেন? আচ্ছা এক কথা মনে রাখবেন, গ্রাফিক ডিজাইন একটা কমিউনিকেশন প্রসেস ঠিক আছে, গ্রাফিক ডিজাইন একটা যোগাযোগের মাধ্যমও বলতে পারেন। আগে যেগুলো ব্যানারে লেখা হতো না বনভোজন এটা ওটা, দেখবেন যে ব্যানারে সুন্দরভাবে টানানো হতো, এখন কি ওইগুলো সুন্দরভাবে ব্র্যান্ডিং হচ্ছে তাই না? এটাই জি। আর কার কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন, আর কোশ্চেন যদি না থাকে তাহলে নাম ঠিকানা এবং কে কি করছেন পরিচয় দিতে পারেন, পরিচয় পর্বটা সেরেই ফেলি। আমি স্টার্ট করি, শিওর? আমি আমার নাক স্যার, আমার
হোম ডিস্ট্রিক্ট অথবা পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা, অ্যান্ড আমি বিবিএ করতেছি হচ্ছে মালয়েশিয়াতে জিওমেটিক ইউনিভার্সিটিতে বর্তমানে, আর এই আমার হচ্ছে বর্তমান অবস্থা। থ্যাংক ইউ। নেক্সট, নিজের থেকে দেন, নিজের থেকে দেন, ক্যামেরাগুলো অন করেন প্লিজ, সবাই ক্যামেরাগুলো অন করেন, যাদের পক্ষে সম্ভব ক্যামেরাগুলো অন করেন। বলেন। আমি জাফরুল হাসান রাসেল, পড়াশোনা করছি কাছাকাছি, আর একটা প্রাইভেট কোম্পানিতে আছি আইটি অফিসার হিসেবে। কোম্পানি নাম নিরিজেন আইটি লিমিটেড, এটা মিরপুর ডিওসিসিতে অবস্থিত। আর আপাতত আপনাদের সাথে আছি, গ্রাফিক্স কোর্স করতেছি আমাদের আশিখার মাধ্যমে। আর সবাই আপনারা ভালো? জি জি জি, আলহামদুলিল্লাহ। আশা করি স্পিকার গুলো মিউট করবেন, শুধু কথা বলার সময় স্পিকার গুলো সবাই আনমিউট করবেন, কেমন? ওকে ওকে, নেক্সট নেক্সট, ফাস্ট ফাস্ট, খুব দ্রুত। আমি সাইদ মাহমুদ রবিন, আমি আমার হোম ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ, আর আমি এখন বর্তমানে থাকি সোনারগাঁয়ে। তো এখন বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আছি থার্ড ইয়ারে। তো আর ক্যামেরা এখন বর্তমানে কোন ডিপার্টমেন্টে? সিএসসি ডিপার্টমেন্টে। সিএসসি তে? আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আপনাকে নিয়ে আগানো অনেক সহজ হবে। হ্যাঁ, নেক্সট নেক্সট। আমি তাসনিম ইবনে জাকির, আমি থাকি হচ্ছে ঢাকাতে, বনশ্রীতে আছি নিজের বাসায়, আর পড়াশোনা করি শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি সিলেটে, ফিজিক্স ডিপার্টমেন্টে আছি অন লাস্ট ফোর্থ ইয়ার। আপনি কোন ইয়ারে আছেন? জি ভাইয়া, ফোর্থ ইয়ার, ফোর্থ ইয়ার বলতে মানে ফার্স্টের দিকে। এখন কোন সাবজেক্টে আছেন? ফিজিক্স, ফিজিক্স ডিপার্টমেন্ট। আচ্ছা ঠিক আছে, না আপনার ওইখানকার একজন আছে তো আমার ব্যাচে। আচ্ছা আচ্ছা, কোন ডিপার্টমেন্টে? ডিপার্টমেন্টটা জিওলজি মেবি। আচ্ছা না না না, আচ্ছা জিওগ্রাফি, জিওগ্রাফি বুঝতে পারছি। আচ্ছা রেজওয়ান নাকি? রেজওয়ান নাম? না না না, ফিমেল, ফিমেল। আচ্ছা আচ্ছা, সরি, আমার আমার এক ফ্রেন্ড আছে, সে হচ্ছে আগে ছিল ফার্স্টে, আর পরে হচ্ছে ব্যাকে চলে আসে, ও জিওগ্রাফি দেখছিল। জারিন? আচ্ছা জারিন, তাসিন চিনতে পারি হয়তো, দেখি নাম এরকম মনে, আমার ঠিক ডিপার্টমেন্টটা মনে নাই। আচ্ছা ওরদের রিসেন্টলি ক্লাসটা শেষ হয়েছে। আচ্ছা যাই হোক, নেক্সট নেক্সট, দেখলে চিনবেন হয়তো, ফেমাস মানুষ তো, সবাই তো ফেমাস, আপনারা নাচ করে বুঝছেন, তাহলে চিনবেন। আচ্ছা নেক্সট, হ্যাঁ হ্যাঁ দেখলে চিনতে পারবো। নেক্সট, আসসালামু আলাইকুম, আমি হাসান ভিয়া, আমি থাকি ঢাকাতে, আর আমার অফিস হচ্ছে পাওয়ার ডিভিশন আর কি, আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লাতে। থ্যাংক ইউ। কুমিল্লা কোথায়? কুমিল্লা দাউদকান্দিতে। দাউদকান্দিতে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর নেক্সট, সজীব মিয়া, আপনি আপনার সম্পর্কে কিছু বলেন। সজীব মিয়া তাসলিমা আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হোম ডিস্ট্রিক্ট নর্থ ইন্ডিয়াতে। বিবিএ করতেছি এশিয়ান ইন বাংলাদেশ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। নেক্সট নেক্সট, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কামরুল হাসান। হ্যালো, জি বলেন। কামরুল হাসান শুনছি। জি, আমি সাভার থেকে, গণ বিশ্ববিদ্যালয় থেকে সিএসসি কোর্স, আর এই 4 বছর ছিলাম টেলিকমে জব করেছি, এখন ফ্রি আছি। ওকে 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 ওকে, নেক্সট নেক্সট। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি নুসরাত জাহান, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা, আমি ঢাকা সাভারে আছি, আর হচ্ছে সাভার বিশ্ববিদ্যালয়ে পড়তেছি অনার্স থার্ড ইয়ারে। থ্যাংক ইউ। নেক্সট,
আসসালামু আলাইকুম ভাইয়া। আমি তাসলিমা আক্তার, আমি ফুড এন্ড নিউট্রিশনে মাস্টার্স করেছি, আমি হাউসওয়াইফ, কিছু করছি না। জি জি। আচ্ছা, এই কোর্সটা কিন্তু হাউসওয়াইফ ফিমেল যারা বাসায় থাকেন, আন্টি খালা আপনাদেরও হতে পারে, ইনাদের জন্য কিন্তু আমি মনে করি যে বেশি ইউজফুল। কারণ বাসায় বসে যারা থাকে সারাদিন, বা বাসায় থাকে, বসে তো কেউই থাকে না কিছু করেই সবাই, তো উনাদের জন্য না এটা বেশি হেল্পফুল হবে। আর নেক্সট নেক্সট, থ্যাংক ইউ থ্যাংক ইউ তাসলিমা। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি শাহরিয়া ইসলাম, আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা, আমি ইশুদ্দিন মিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি বর্তমানে মালয়েশিয়াতে আছি, বিবিএ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আজকে আমি ওকে হচ্ছে গিয়ে মানে অফার করে এখানে আনা, ও আর কি জানতো না। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আসলে এটা আসলে বলা, আমি বিষয় কিছু জানতাম না, আমার সঙ্গে পরে আমার ফ্রেন্ড তো কে আজকে বলল, এটা বলা হয়নি, এটা কোনো বিষয় না, আমি বললাম যাতে ইন্ট্রোডিউস করানো যায় আমার ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তামান্না, থ্যাংক ইউ সো মাচ শাহরিয়ার, রিয়া, রিয়া আমার বোনের নাম। আচ্ছা হ্যাঁ, নেক্সট নেক্সট নেক্সট। আসসালামু আলাইকুম, আমি মোরসালিনা রহমান বৈশাখী, ডিগ্রি করছি সেকেন্ড ইয়ারে, আর আমার হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া, প্রেজেন্ট অ্যাড্রেস মিরপুর 12, পার্মানেন্ট তো বলা যায়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট নেক্সট, কারো কিছু বলার থাকলে বলতে পারেন, পরিচয়টা দেন সবাই। হ্যালো, আমি ফারজানা বাশার, জব করছি মাল্টিন্যাশনাল কোম্পানিতে, আর বিবিএ কমপ্লিট করেছি, এই তো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। নেক্সট। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ফাইয়া আহমেদ, আর ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ছি থার্ড ইয়ারে, আর সিএসসি নিয়ে পড়ছি, আর আমি হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী। ওকে থ্যাংক ইউ আপু। নেক্সট। কেউ কি বাকি আছেন? থাকলে বলেন। আসসালামু আলাইকুম, আমি আফতাবুদ্দামান, ঢাকা বাড়িতে থাকি, পড়ালেখা হচ্ছে মাস্টার্স। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। নেক্সট নেক্সট, তো বাকি থাকলে বলেন, প্লিজ বলেন। ক্যামেরাটা অন করবেন, যেন আই কন্ট্যাক্টটা অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে প্রথম ক্লাস। সবাই কি আমার কথা শুনতে পান? হ্যাঁ শুনতে পাচ্ছি। ওকে থাকলে বলতে পারেন, কোশ্চেন না থাকলে আপনাদের হোমওয়ার্ক দিয়ে দেবো এখনই। তিন দিন আলাপ করছিলেন যে আটটা করতে যাবেন, আমার সুবিধা হয় আরকি। শনিবারের আগে আপনারা সবাই গ্রুপে অ্যাড হইছেন না? জি 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 আমি সময় আপনাদেরকে ফিক্সড করে দিব, ঠিক আছে? সেই ক্ষেত্রে ভাইয়া দেরি হয়ে গেলে
মানে ওইখানে কি তো দুটো ক্র্যাশ খেয়ে যাবে, তাহলে 7টা থেকে হোক, 7টা থেকে হলে পরে মানে ভালো হয়, বেশি দেরি হবে না, 7টা থেকে হলে তো হবে তাই না? হ্যাঁ 7টা থেকে করে দিলে সমান সমান হয়ে যায়। আচ্ছা তবু আমি গ্রুপে কথা বলবো, আপনাদের সাথে গ্রুপে কথা বলে নিব, ঠিক আছে? কারো কি কোনো কোশ্চেন আছে? আমাকে শিখতে হবে, আমরা শিখার জন্য আপনি প্রথম দিকে বলছিলেন যে সার্টিফিকেট ফ্যাক্ট, আমাকে সার্টিফিকেট দেওয়া লাগবে না, শিখাই দিবেন, আমরা শিখতে আসছি এটার জন্য। 35টা ক্লাস ইনাফ, যাদের পিসি কনফিগারেশন আমরা মিনিমাম সিএস 6 এ থাকবো, যাদের ল্যাপটপ 4 GB RAM, ল্যাপটপ কোরাই 3 4 GB RAM, তারা ইউজ করবেন CS6 অথবা CC14, এর নিচে আমরা যাব না। আর যাদের পিসি কনফিগারেশন ভালো তারা CC18 তে থাকতে পারেন, 19 এ থাকতে পারেন, 20 21 চলে আসছে, এগুলোতে থাকতে পারেন। সবাই কি ক্লিয়ার আমার কথা? CC কত বললেন? 21। যাদের পিসি কনফিগারেশন ভালো, আমি এখন আপনাদেরকে কয়েকটা লিংক দিয়ে দিচ্ছি, আচ্ছা আচ্ছা, কি কি করতে না করতে সব জায়গাতে सेम। আচ্ছা আমি আপনাদের গ্রুপে পোস্ট করে দিচ্ছি। আচ্ছা ভাই ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এইটা হচ্ছে CS6 যেটা ইনস্টল করে আপনাদেরকে ক্র্যাক করতে হবে, অবশ্যই নেট অফ করে আপনারা ক্র্যাকটা করে নেবেন। আমি এই ভিডিওটা করছি এবং এই ভিডিওটার নিচে আপনি লিংক পাবেন, ওইখান থেকে ডাউনলোড করবেন এবং এইভাবে ইনস্টল করে ক্র্যাকটা করে নিতে পারবেন। যে ভিডিওটা পুরোপুরি দেখবেন না, পুরোপুরি না দেখে আমাকে কেউ প্লিজ নক দিবেন না যে ভাইয়া ইনস্টল করতে পারতেছি না, ক্র্যাক হচ্ছে না। নেট অফ করে ফার্স্টেই বলছি ডাউনলোড করেন, ভিডিওটা দেখেন, তারপরে পুরোটা পারবেন। আর এছাড়া কোরে 5 হবে, কোরে 5 হবে, কোরে 5 হবে ভাই, কোরে 5 হবে হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আমি আরেকটা লিংক দিচ্ছি আপনাদেরকে, এই লিংকে গিয়ে আপনারা মোটামুটি সব সফটওয়্যারই পাবেন, ঠিক আছে? আপনাদের যেই সফটওয়্যারগুলো দরকার গ্রাফিক ডিজাইন থেকে অন্যান্য যে সব সফটওয়্যার সবই পাবেন ফ্রি, ঠিক আছে? ভার্সন অনুযায়ী নিয়ে নেবেন। আর কি কার কোনো কোশ্চেন আছে? আশিক ভাই লিংকগুলো কি দিয়েছেন, হোয়াটসঅ্যাপে না হোয়াটসঅ্যাপ গ্রুপে? ফেসবুক গ্রুপে দিয়েছি। হ্যাঁ সেই বিষয়ে একটু ফিড দাও। আচ্ছা ফেসবুক গ্রুপটাতে অ্যাড হবে কিভাবে, এটা লিংক কই ভাই? জি মানে ফেসবুক গ্রুপটার লিংকটা আমি আপনাদের চ্যাটে তো দিয়ে দিয়েছিলাম, এছাড়া ফেস মেসেজ হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিলাম মাত্র। আচ্ছা আর একটা প্রশ্ন ভাই, ওই যে জি বলেন বলেন শুনছি। হ্যালো না মানে নেট কানেকশন চলে গেছে। না 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 সরি আমি মিউট করছিলাম আর কি। হুম মানে মিউট করা ছিল। আচ্ছা 3টা থেকে 5টার যে গ্রুপটা ছিল বললেন যে 3টা থেকে 5টা ওটাতেও জয়েন করা ছিল, ওটাকে কিভাবে জয়েন করব? মানে ওটাতে WhatsApp গ্রুপ যেটা সেটা তো 6টা থেকে 8টার গ্রুপ দেখলাম, আপনি আমাকে পার্সোনাল লগ দিবেন, এটা বাদে আর কোনো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন প্লিজ, কারো কোনো কোশ্চেন আছে কি? হ্যালো সবাই শুনছেন আমাকে? জি ভাই। আমার একটা কোশ্চেন ছিল, এই গ্রুপটাতে একটা ভিডিও লিংক দিছেন ইউটিউবে, ভিডিওটা কি শেয়ার সেটা জানতে চাই। দেখে আপনি CS6 কিভাবে ইনস্টল করবেন, কিভাবে ক্র্যাক করবেন এটা আছে, এবং ওটার নিচে ডাউনলোডের লিংকটাও আছে। আচ্ছা ঠিক আছে, সবাই গ্রুপে অ্যাড হন, গ্রুপে অ্যাড হন, মাত্র জয়েন করছে, কেমন হয় বলেন। আচ্ছা ভাইয়া
মানে আমরা তো রেগুলার ক্লাস করব, বাই এনি চান্স যখন কোনো কাজ পড়ে গেল হঠাৎ করে, যেমন ভিডিও ব্যাকআপ পাবেন, ক্লাস রেকর্ড পাবেন। আচ্ছা আমি বলি, আমার ফোন নাম্বার সবাই রেখে দেন, যে কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন, ঠিক আছে? আপনাদের কারো কোনো কোশ্চিন থাকলে সেটা আমাকে করতে পারেন প্লিজ। কারো কোনো কোশ্চিন আছে কি? আর এছাড়া শনিবারে ক্লাস কন্টিনিউ করব। সবাই কি গ্রুপে অ্যাড হয়েছেন? সবাই কি হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে অ্যাড হয়েছেন? যদি কেউ না হন প্লিজ বলেন, আমি দুই এক মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেব আজকে। বলেন। হ্যাঁ ভাইয়া, সেট হচ্ছে আমি এখন কথা বলছি, আমার হচ্ছে আমার ল্যাপটপ আছে, বাট আমার ল্যাপটপে ক্যামেরা একটু কিছুটা প্রবলেম। সো আমি তখন মানে আপনার সঙ্গে মানে আপনাদের সঙ্গে ক্লাস করব, তখন যদি আমি হচ্ছে ভিডিওটা অন না করি তাহলে কি কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, একজনের প্রবলেম মেনে নেওয়া যায়, সবাই দিবেন না এক্সকিউজ প্লিজ, যাদের পক্ষে সম্ভব তারা করুন। আসলে আমার একটু ক্যামেরা প্রবলেম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই আপু, ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, আমি মাত্র জয়েন করলাম, আমার কাছে এসএমএসটা মাত্র 10 মিনিট আগে এসেছে। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে একটা হোয়াটসঅ্যাপের লিংক দিচ্ছি, আপনি এখানে অ্যাড হন, কেমন? এবং সব কার্যক্রমগুলো এখানে হবে, এবং একটা ফেসবুকের গ্রুপও দিয়েছি, আপনি এখানে জাস্ট অ্যাড হয়ে যান, কেমন? আপডেটগুলো এখানে পেয়ে যাবেন। আর কেউ কি আছেন গ্রুপে এখনো অ্যাড হন নাই? পরে কিন্তু খুঁজে পাবেন না, ক্লাসের লিংক চেঞ্জ হবে। জিহাদুল ইসলাম দিয়েছি আমি আবারো দিচ্ছি এসএমএস এ, না এখানে, এই যে আমি দিলাম। হ্যাঁ বলেন, কি বলেন প্রিন্স খান, বলেন। জি ভাই, আজকের ক্লাসে সংক্ষেপে কি হয়েছে আমাকে একটু সামারি বলা যাবে কি ভাই? আমি একদমই তো কিছু বুঝতে পারলাম না। আপনি কি গ্রুপে অ্যাড হয়েছেন? না এখন পর্যন্ত হয়নি, লিংকটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা আমি আপনাকে লিংকটা আবারো দিচ্ছি, আমার ফোন নাম্বারটা রাখেন। ফার্স্ট এখানে কানেক্ট হন, এবং গ্রুপে যেগুলো দেওয়া আছে আপনারা, ক্লাসের রেকর্ডটা আমি দিয়ে দেব গ্রুপে, ক্লাসের রেকর্ড দিলে আমার মনে হয় সামারিটা পেয়ে যাবেন, ঠিক আছে? জি আচ্ছা। আর আমি 5 মিনিট সময় নেব, আপনাদের কিছু হোমওয়ার্ক দিব, সবাই একটু খাতা কলম দেন প্লিজ, খাতা কলম দেন, আমি আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দিব, না হলে নেক্সট ক্লাসে আপনাদের অনেক কঠিন হবে। খাতা কলম নিয়েছেন সবাই? একটু নেট আসে, খুবই প্রবলেম দিচ্ছে। খাতা কলম নিয়েছেন সবাই? জি। ওকে ওকে, আপনাদের হোমওয়ার্ক, এক নম্বর কোশ্চেন, গ্রাফিক্স কি? গ্রাফিক্স কি, এটা আপনারা এক পেজ ওয়ার্ডে লিখবেন। আমি আবারও দেখাই দিচ্ছি স্ক্রিন শেয়ার। আচ্ছা আমার এই ক্লাসে এমন কেউ কি আছেন যে গুগলে সার্চ দিয়ে অ্যাপেল বের করতে পারেন না, এমন কেউ আছেন? সবাই কি আমার কথা শুনতে পান? ভাইয়া বুঝি না, আরেকবার বলেন। মানে গুগলে সার্চ দিবেন অ্যাপেল লিখে, কিন্তু অ্যাপেল বের করতে পারেন না, মানে অ্যাপেল বের হয় না, অন্য কিছু বের হয়, এমন কেউ কি আছেন? বা সার্চ দিতে পারেন না? জি না, মানে সবাই বুঝে। আচ্ছা ঠিক আছে, ক্যাপস লক চিনেন না, এমন কেউ আছেন? ক্যাপস লক, কন্ট্রোল, অল্টার, শিফট, এগুলো চিনেন না, এমন কেউ আছেন? কন্ট্রোল, অল্টার, এগুলো তো ভাই কিবোর্ডেই দেওয়া থাকে। আমি বলছি থ্যাঙ্ক ইউ বলেন, অনেকেই অনেকেই হয় শুনুন, অনেকেই কিছু জানেন না, থ্যাঙ্ক ইউ বলেন না। জি, যদি কেউ না জানেন প্লিজ ক্লাস থেকে লিভ নিতে পারেন, যে এতটুকু জানেন না তাকে আমি আর শেখাবো না কিছু, তাকে আমি আর ওইগুলো দেখাবো না, এইটুকু বাদে, এইটুকু যদি পারেন তারপরে পুরোটা আমি দেখাই দিব। এখন আমার প্রথম কোশ্চেন হচ্ছে গ্রাফিক্স কি, এটা আপনারা এক পেজ গুগলে সার্চ দিবেন, গুগলে সার্চ দিয়ে ওয়ার্ড, ওয়ার্ড তো নিতে পারবেন, রাইট বাটন ক্লিক করে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখানে গিয়ে গ্রাফিক্স কি, তারপরে এক পেজ জাস্ট কপি পেস্ট করবেন। এখন মোটেও একটা কথা মনে রাখেন যে একজন কষ্ট করে লিখে রাখছে, আপনি হোয়াট ইজ গ্রাফিক্স,
আমি লিখে সার্জন, সবাই স্পিকারটা মিউট করেন প্লিজ, স্পিকার সবাই মিউট করেন, কেউ কোনো কথা বলবেন না। দেখেন হোয়াট ইজ গ্রাফিক্স, আপনি উইকিপিডিয়াতে যান বা যে কোনোভাবে আপনি কিছু ইনফরমেশনগুলো বের করেন, ইনফরমেশন বের করে বাংলা ইংলিশ আপনি যেটা ভালো বুঝেন সেটা একটা পেজ আপনি কপি পেস্ট করবেন। এখানে সাপোজ আমি গ্রাফিক্স কি কোশ্চেন দিব, তারপরে এটা কপি করে জাস্ট এখানে যাব গিয়ে এখানে কি করব পেস্ট করব, এইভাবে একটা পেজ আপনার ফুল ফিল আপ করতে হবে। কিন্তু কন্ডিশন একটাই, সেটা হচ্ছে একজন কষ্ট করে লিখে রাখছে, আপনি কষ্ট করে একবার পড়বেন না, এটা হয় না, ঠিক আছে? অবশ্যই একজন কষ্ট করে লিখে রাখছে, আপনি কষ্ট করে একবার পড়বেন, ক্লিয়ার সবাই আমার কথা? প্রতিটা এখন যে কটা কোশ্চেন ভাইয়া আমি ফেসবুকে আপনাকে এই করছি জয়েন করছি, আপনি অ্যাকসেপ্ট করেন না? আচ্ছা আমি করছি, আমি করছি, আপনার আমার কথা কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা দ্বিতীয় কোশ্চেন, ডিজাইন কি? প্রশ্ন না বুঝলে স্পিকার আনমিউট করে কথা বলবেন, এছাড়া কোনো সাউন্ড যেন না আসে। তিন নম্বর কোশ্চিন, গ্রাফিক্স ডিজাইন কি? ক্যামেরা কি সবার অফ? খুব খারাপ। আর আমরা কাজ করব অ্যাডোব ফটোশপ অ্যাডোব ইলাস্ট্রেটরে, তো এক নম্বর এরপরে কোশ্চিনটা হচ্ছে অ্যাডোব কি? সবাইকে আমার কথা শুনতে পান? অ্যাডোব কি? নেক্সট কোশ্চিন, অ্যাডোব ফটোশপ কি? তারপরের কোশ্চিন, অ্যাডোব ইলাস্ট্রেটর কি? একটু স্লো ভাই, 5 নম্বরটা কিছু বলুন। জি, অ্যাডোব কি, 5 নম্বরটা ভাই, অ্যাডোব ফটোশপ কি, অ্যাডোব ইলাস্ট্রেটর কি? জি ভাই নেক্সট, ড্রয়িং কি? ড্রয়িং কি, প্রিন্ট মিডিয়া কি, ওয়েব মিডিয়া কি? ড্রয়িং কি, প্রিন্ট মিডিয়া, ওয়েব মিডিয়া, পি আর আই এন টি মিডিয়া, ডাব্লিউ ই বি, ওয়েব মিডিয়া কি? এতগুলো সবগুলো লিখবেন, লিখে সাবমিট করার অপশনটা আমি পরে জানাই দেব আপনাদেরকে, কেমন? জি সবাইকে আমার কথা ক্লিয়ার? ভাইয়া লাস্টে একটু আবার বলবেন, ওয়েব মিডিয়া কি, প্রিন্ট মিডিয়া কি, ওয়েব মিডিয়া কি? ভাই কোশ্চেনগুলো আবার রিক্যাপ করলে ভালো একটু। ওকে আমি আবারো বলছি, হোমওয়ার্ক, গ্রাফিক্স কি, ডিজাইন কি, গ্রাফিক্স ডিজাইন কি, অ্যাডোব কি, অ্যাডোব ফটোশপ কি, অ্যাডোব ইলাস্ট্রেটর কি, ড্রয়িং কি, প্রিন্ট মিডিয়া কি, ওয়েব মিডিয়া কি, সব কির উত্তরগুলো আপনারা এক পেজ করে অ্যানসার বানাবেন, কেমন? আর নেক্সট ক্লাস আপনাদের শনিবারে হবে? জি। ওকে, আর আমি আজকের ক্লাস এতটুকুই রাখি, কেমন? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জি ভাই আল্লাহ হাফেজ, সুস্থ থাকুন। ব্যস্ততার কারণে আরো অনেক কিছু বলার ছিল, বলো। হ্যাঁ রাসেল ভাই বলেন। বেন নেক্সট ক্লাস শনিবার কবে হবে? শনিবার টাইমটা আমি আপনাদের গ্রুপে বানাই দেব, দিয়ে দেব। একদিন আগে দিয়ে দেব, স্পিকার মিউট করতে আমার না। ওকে ওকে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। রাসেল ভাই আমি আপনাকে ফোন দিব নি, আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি ফোন দিব না আপনাকে। ওকে ভাইয়া।